আচ্ছা সফিনা বিনত শফিক বলেছেন নারীরা কি দায়ী হতে পারবে আর বাংলাদেশে কি এমন কোন সংস্থা আছে যারা এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে নারীরা দায়ী হতে কোনো অসুবিধা নেই দায়ী মানে হচ্ছে আসলে আল্লাহর দিকে আহ্বান করা আমরা তো দেখেছি যে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মহিলারা ছিলেন তার প্রত্যেককে দায়ীলাল্লাহ ছিলেন তাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি আশারাদি আল্লাহ তালা থেকে কত হাদিস পেয়েছি উম্মে সালামা থেকে হাদিস পেয়েছি নবীর বিবিরা সুহান আল্লাহ তারাও দিনের কাজ করেছেন দাড়ি মানে কি দাওয়া হচ্ছে দিনের কাজ করা দিনের কাজ অন্যদের কাছে নানাভাবে ভাবে আমরা তুলতে ধরতে পারি আমাদের বোনেরা তাদের আখলাগ দিয়ে দিনের কাজটা তুলে ধরতে পারে তাদের হিজাব এবং তাদের সুন্দর জীবনযাপন শালীন জীবনযাপন তাদের সুন্দর আচরণ হোল্ডে প্রত্যেকের অধিকারের ব্যাপারে তাদের তাদের মা বাবার সাথে তাদের সুন্দর আচরণ শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ স্বামীর সাথে সুন্দর আচরণ এবং সন্তানদের সুন্দরতার বিয়াদ এগুলো তো দাওয়ার একটা চমৎকার উপকরণ দাওয়া মানে মসজিদে গিয়ে একটা বক্তৃতা দেওয়া নয় দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে তারপরও আমরা বলবো যদি কোনো নারী মানে যে কাজগুলোর কথা বললাম সেগুলো দাওয়া এর বাইরে আরো স্পেশাল দাওয়া দিতে চান তাহলে তাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে প্রথম হচ্ছে তিনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন ইসলামের মৌলিক আকিদা ইসলামের মৌলিক বিষয়গুলো তার ভালো জানা থাকতে হবে যা তিনি বলবেন তা তার জানা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে তার পর্দা এটা তাকে মেনটেন করতে হবে তৃতীয় হচ্ছে তিনি যদি বেশি দূরে কোথাও যেতে চান তাহলে তিনি মাহারামের সাথে যাবেন অর্থাৎ মাহারাম সাথে থাকার জন্য কিছু শর্ত ইসলাম আরোপ করেছে আশেপাশে হলে সেটা জরুরি নয় যেখানে নিরাপদ ব্যবস্থাপনা আছে সেখানে তিনি একাও যেতে পারেন আর এরপরের আরেকটা বিষয় হচ্ছে শর্ত হচ্ছে যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তারা কারা তারা নারী হতে হবে অথবা শিশু নারী অথবা শিশুকে তারা দাওয়া দিবেন আর পুরুষরা তাদের কাছ থেকে পর্দার আড়াল থেকে কখনো কখনো জ্ঞান নিতে পারে জ্ঞান নিতে পারে কিন্তু আজকে আমাদের সমাজে যেটা প্রচলিত হয়েছে যে নারীরা একই ময়দানে এসে একই প্রতিষ্ঠানে এসে পুরুষদেরকে শিক্ষা দিচ্ছেন এইটা অ্যাভয়েড করতে হবে দাড়িরা এটা অ্যাভয়েড করতে হবে এটা হয়তো সমাজে কো এজুকেশন চালু হয়ে গেছে সেই জন্য সমাজ ওদিকে গিয়েছে কিন্তু এখানে আমাদের ইসলামের কথা বলা হচ্ছে ইসলামে দেওয়ার কথা বলা হচ্ছে প্রসঙ্গক্রমে আমি বলবো দেখা যাচ্ছে যে অনেক নারীরা তারা মাহফিলে বক্তৃতা দিচ্ছেন সেটা ইউটিউবে চলে আসছে এটা কিন্তু ঠিক হচ্ছে না নারীরা তাদের জন্য যদি স্পেশাল গ্রুপ থাকে এবং সেখানে পুরুষদের অ্যাক্সেস না থাকে তাহলে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেমন করতে পারেন এভাবে জুম গ্রুপও করতে পারেন হ্যাঁ অনলাইন গ্রুপ যেখানে নারীরা তাদের অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড হবে কোনো পুরুষ সেখানে থাকবে না তাদের ছবি অন্যরা অন্য কোনো পুরুষ দেখবে না এই অবস্থায় তারা দাওয়ার কাজ করতে পারে তাহলে এই রেস্ট্রিকশন গুলো ফলো করে নারীরা দাওয়া দিতে পারে কিন্তু নারীরা যদি এই রেস্ট্রিকশন গুলো নষ্ট করে তথাকথিত যে কোনো পন্থায় ফ্রি স্টাইলে দাওয়াত দেয় তাহলে তাতে ফেতনা ফাসাদ হবে শরীয়ত লঙ্ঘন হবে অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে Uh,